আমাদের এই অনুষ্ঠান জীবনের আলো, আপনাদের অনুষ্ঠান, আপনাদের নিয়ে এই অনুষ্ঠান। যে বন্ধু আপন হয় সে কিন্তু কখনো ভুলে যায় না, আবার যে হাত ভালোবাসে তা কখনো আঘাত হানতে পারে না। ঠিক সেইভাবেই আমাদের অনুষ্ঠান, যেটা আপনাদের কেন্দ্র করে, যেই অনুষ্ঠান শুধুমাত্র আপনারা কিভাবে ভালো থাকতে পারেন তার বিভিন্ন তথ্য আমরা সবসময় নিয়ে উপস্থিত থাকি, তো সবসময় আপনাদের ভালো করে। আর ভালো করেন সেই মানুষটি যার কিন্তু সারা দিনের সমস্ত কাজ কিন্তু এই আপনাদের ভালো থাকাকে কেন্দ্র করেই আবর্তিত হয়। ডক্টর গৌতম শাস্ত্রী এই মুহূর্তে এই অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত, স্বাগত জানাই, নমস্কার। নমস্কার, নমস্কার দর্শকবৃন্দ। 2019-এর ডিসেম্বর মাসের রাশিফল, এই নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান, এবং আপনারা কিন্তু ভীষণভাবে সাড়া দিয়েছেন এই অনুষ্ঠানে, আমাদের সাথে রয়েছেন। মানে বলতে গেলে আপনারা মানে ভীষণ আপ্লুত হয়েছেন যেইভাবে আমরা তথ্যগুলো দিচ্ছি। তো আজকে আমরা আগে মানে গতদিনে দুটো রাশি নিয়ে আলোচনা করেছিলাম, তার পরের যে দুটো রাশি রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আজকের যেটা আলোচনা হবে সেটা হচ্ছে মেষ রাশি এবং কন্যা রাশি, অর্থাৎ সরি সিংহ রাশি জাতক জাতিকা, আর সিংহ রাশি এবং কন্যা রাশি নিয়ে আলোচনা করব। সিংহ রাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের ক্ষেত্রে এই ডিসেম্বর মাসটা কেমন যাবে, সেক্ষেত্রে প্রথম অবস্থায় যেগুলো ইন্ডিকেশন করছে যে ডিসেম্বর মাসে পড়াশোনা যারা স্টুডেন্ট আছে স্টুডেন্টদের ক্ষেত্রে কীরকম হবে, না স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু নো ডাউট খুব ভালো রেজাল্ট পাওয়ার যোগ রয়েছে। কারণ এখানে কিন্তু যে কানেকশানটা সিংহ রাশির কিন্তু চতুর্থ পথে অবস্থান করছে এবং লগ্নপতি বৃহস্পতির সঙ্গে পঞ্চমে অবস্থান করছে, এই ক্ষেত্রে কিন্তু পড়াশোনা বা এই হায়ার এডুকেশনের এই জায়গাগুলো খুব ভালো। এবং এই চতুর্থে যে নবমপতি ভাগ্যপতি সেও কিন্তু চতুর্থে অবস্থান করছে, একটা নির্দিষ্ট টাইমের পরে কিন্তু সেটা, সেক্ষেত্রে কিন্তু তার ভাগ্যের উন্নতি হবে এবং কর্মের, অর্থাৎ যারা হায়ার এডুকেশন করছেন তাদের জন্য কিন্তু এই সিংহ রাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের জন্য অনেক শুভ আছে এবং পড়াশোনার ক্ষেত্রে ভালো আছে যথেষ্ট, আর পরিশ্রম যত ভালো করা যাবে তত ভালো রেজাল্ট পাওয়া যাবে এই ডিসেম্বর মাসে যারা স্টুডেন্ট আছে। এবং যাদের ক্ষেত্রে চাকরিজীবী, এই চাকরিজীবী যারা অর্থাৎ চাকরি করছেন এই মুহূর্তে, সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু দশমপতি শুক্র এবং সেও তৃতীয় পতি শুক্র সে কিন্তু অবস্থান করছে ডিসেম্বর মাসে অর্থাৎ মকরে, এবং সেক্ষেত্রে সেই জায়গাটা কিন্তু নো ডাউট ভালো ষষ্ঠে অবস্থান করছে, কর্মের জায়গায় ভালো আছে এবং কর্মে কিন্তু মাঝে মাঝে আপনার শত্রুতা তৈরি হতে পারে, শত্রুর জায়গাটা কিন্তু একটু চেক করে চলবেন। অর্থাৎ আপনার দেখা গেলো কর্মস্থানে যে গুপ্ত শত্রু আছে, কলিগদের মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, সেই জায়গাটা একটু চেক করে চললে ভালো হবে। এবং যারা চাকরি পারতে অর্থাৎ চাকরির জন্য বিভিন্ন বেশ কিছু বছর চেষ্টা করে গেছেন কিন্তু এই ডিসেম্বরটা কিন্তু তাদের ক্ষেত্রে খুব শুভ, এবং নভেম্বর থেকে এই শুভত্ব কানেকশান হয়েছে এবং ডিসেম্বরে চাকরি যারা টিচিং প্রফেশনের জন্য যারা চেষ্টা করছিলেন বা কোনো ম্যানেজমেন্ট রিলেটেড কোনো কিছু জন্য চেষ্টা করছিলেন সেক্ষেত্রে তাদের কিন্তু চাকরির যোগ কিন্তু খুব প্রবল আছে এই ডিসেম্বর মাসে। চাকরির চেষ্টা করুন, চাকরি পেয়ে যাবেন। এবং যারা ব্যবসায়ী আছেন দেখুন, এখানে কিন্তু সিংহ রাশি বা সিংহ লগ্নের যারা জাতক জাতিকারা ব্যবসার ক্ষেত্রে বলবো একটু ডিস্টার্ব চলবে বর্তমানে, কারণ এখানে কিন্তু আপনার অর্থ কিছু বেরিয়ে যাচ্ছে, অর্থ খরচের জায়গাটা বেশি ইন্ডিকেশন করছে এবং সেই জায়গাটা কিন্তু বুঝে সুঝে অর্থাৎ আপনি কিন্তু একটু সতর্কভাবে ইনভেস্ট করলে আপনার জায়গাটা ভালো হবে এবং ব্যবসায় একটা মোটামুটি জায়গা চলবে এবং এরপরেই ব্যবসার জায়গাটা ভালো হবে, কিন্তু ডিসেম্বরে খুব ভালো ইন্ডিকেশন এখানে কিন্তু পাচ্ছি না। এবং যারা দেখা যাচ্ছে হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে কিন্তু এই ডিসেম্বর মাসটা নো ডাউট এখানে কিন্তু খারাপ নেই, বিদেশে বা বাইরে ভ্রমণের একটা যোগ আছে, আপনারা বাইরে বেড়াতে যেতে পারেন এবং ছোটোখাটো ভ্রমণ যোগ আপনার কিন্তু যথেষ্ট আছে এবং অর্থ কিছু খরচ হতে পারে কিন্তু ব্যবসার ক্ষেত্রে ছোটো কোনো ব্যবসা কিন্তু একটা যোগ আপনার কিন্তু এখানে, নতুন কোনো ব্যবসা যদি যারা করবেন তাদের ক্ষেত্রেও যোগ আছে বা আপনার যে লাইফ পার্টনার তাদের কিন্তু নতুন কোনো ব্যবসার একটা কানেকশান আসতে পারে বা আপনার লাইফ পার্টনার যিনি আছেন তার চাকরির একটা কানেকশানও আছে এই ডিসেম্বর মাসে, চেষ্টা করতে বলুন, জায়গাটা কিন্তু ভালো আছে। এবং এরপরে হচ্ছে আপনাদের এই ডিসেম্বর মাসে আপনার যেমন ভ্রমণ যোগ আছে সেরকম আপনার বাড়িতে নতুন কিছু রিলেটিভ
বেড়াতেও আসতে পারে এবং সেই জায়গাটা কিন্তু ভালো আছে। আপনার কিন্তু এই ডিসেম্বর মাসে অনেকের থেকে গিফট পাওয়ার যোগ আছে, আপনি উপহার পেতে পারেন এই ডিসেম্বর মাসে, কারোর থেকে না কারোর থেকে আপনি উপহার পাবেনই পাবেন, এই ডিসেম্বর মাসটা মাথায় রাখবেন। এর সঙ্গে সঙ্গে হচ্ছে আপনার অর্থভাগ্যের জায়গা, অর্থ দেখুন আপনার বিগত বেশ কিছু বছর ধরে, 2-3 বছর অর্থ কিন্তু আপনি ধরে রাখতে পারেননি। অর্থ যেমন এসছে, আপনি যদি ব্যবসা করেন দেখবেন যে ব্যবসায় আপনি যেমন ইনভেস্ট করেছেন সেই অনুযায়ী আপনার অতটা লাভ হলেও আপনি অর্থটা ধরে রাখতে পারেননি, আপনার ইনভেস্ট অর্থাৎ বিজনেসটা ডেভেলপ হয়ে গেছে কিন্তু আপনার লিকুইড মানির জায়গাটা কিন্তু কমে গেছে, অর্থাৎ লিকুইড মানিটা এই মুহূর্তে নেই। কিন্তু ডিসেম্বর মাসেও বলবো সেক্ষেত্রে কিন্তু খুব আশা মানে আশা আমি দেখছি না লিকুইড মানির জায়গাটা বেড়ে যাওয়ার, কিন্তু আপনি লিকুইড মানি হাতে পাবেন একটা, এবং দেখা যাচ্ছে কোনো জায়গায় আপনি হয়তো কোথাও ইনভেস্ট করেছিলেন সেটা রিটার্ন পেতেও পারেন ডিসেম্বর মাসে, এই জায়গাটা কিন্তু ভালো কানেকশান আছে, কিন্তু সেই অর্থটা কিন্তু ইনভেস্ট হয়ে যাবে কোনো না কোনো জায়গায়, সেক্ষেত্রে কিন্তু আপনি একটু সতর্ক থাকবেন বা দেখে শুনে ইনভেস্ট করলে আপনার কিন্তু ভালো হবে। যারা বিগত দিনে মামলা মকদ্দমা বিভিন্ন আইনি সমস্যার মধ্যে জড়িয়ে গেছিলেন তাদের কিন্তু বলবো এই ডিসেম্বর মাসে একটা ভালো রেজাল্টের জন্য আপনারা আশা করতে পারেন এবং ভালো রেজাল্ট হবে, অর্থাৎ মামলা যদি রায় বেরোয় তাহলে আপনার পক্ষেই জায়গাটা কিন্তু অনেক ভালো আছে, বা এখানে ভাড়াটিয়ার জায়গার থেকে যদি কোনো সমস্যা হয় সেটাও কিন্তু আপনার এই ডিসেম্বর মাসে অনেকটা ভালো রেজাল্ট আমি কিন্তু দেখতে পাচ্ছি। ওভারঅল কিন্তু সিংহ রাশির যারা জাতক জাতিকারা আছেন, সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের কিন্তু ওভারঅল ডিসেম্বর মাসটা খুব শুভোত্তর জায়গায় ইন্ডিকেশন করছে। এবং এর সঙ্গে সঙ্গে যাদের আর একটা জায়গায় না বললে হয় না, যারা সিংহ লগ্ন বা সিংহ রাশি এরা যেমন জিনিস ভালো জিনিসগুলোকে পছন্দ করে, স্ট্যান্ডার্ড জিনিসকে সবসময় পাওয়ার একটা চেষ্টা করে, এবং সেই জন্য এদের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস আছে, ভালো জিনিস কিছু কেনার যোগ আছে, ইলেকট্রনিক্স জিনিস কিছু কিনতে পারেন এই ডিসেম্বর মাসে। প্রেমিক প্রেমিকা যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা শুভ কিছুটা অশুভ, হ্যাঁ এখানে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা আছে, সেটাকে কন্টিনিউ করবেন না, তাহলে কিন্তু সম্পর্কের জায়গা কিন্তু স্থায়িত্ব দেখা দেবে না। আপনারা এই মুহূর্তে এই ডিসেম্বর মাসের জন্য যে রঙটা বেশি ব্যবহার করবেন লাল রঙটা একটু বেশি ব্যবহার করার চেষ্টা করুন, জায়গাটা কিন্তু আপনি নো ডাউট খুব ভালো হবে, এবং মানসিকভাবে মাঝে মাঝে একটু ডিস্টার্ব হতে পারে কিন্তু সেই জায়গাটা একটু অ্যাডজাস্ট করে সবার সঙ্গে চলার চেষ্টা করুন, ভালোই হবে আপনার এই সিংহ রাশি বা সিংহ লগ্নে যারা জাতক জাতিকারা আছেন। তাহলে সিংহ রাশির মোটামুটি ডিসেম্বর 2019 ভালোই যাবে নিশ্চয়। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু আমি ডিসেম্বরটা খুব ভালোই আমি ইন্ডিকেশন করছে, অনেক কিছু আপনার ফলপ্রসূ হবে, জায়গাটা কিন্তু ভালো আসছে বেশ। আর বাকি যেই ব্যাপারগুলো আপনাদের জানার আছে যে ডক্টর গৌতম শাস্ত্রীকে আপনারা কোথায় কোথায় পাচ্ছেন, আগামী 7 তারিখ মানে 7ই ডিসেম্বর শনিবার বহরমপুরে, 11 তারিখ বুধবার মেচেতাতে, 14 তারিখ শনিবার কাকদ্বীপে, 18 তারিখ বুধবার বর্ধমানে, 21 তারিখ শনিবার শিলিগুড়িতে এবং 29 তারিখ রবিবার দিল্লিতে বসছেন। ফোন করুন, বুকিং নাম্বারে ফোন করে আপনারা আসুন, আর চেম্বার ভিজিট করলে পরে আপনাদের যে বিশেষ উপহারগুলো রয়েছে মানে এই ধরনের একটি বেসিক লাইফ হরোস্কোপ আপনাদের প্রত্যেকের জন্য থাকবে যারা চেম্বারে এসে কনসালটেন্সি নিচ্ছেন। আপনাদের জন্য এই বেসিক লাইফ হরোস্কোপ আপনাদের জীবনের মানে ডক্টর গৌতম শাস্ত্রী চেম্বারে আসার পর থেকে ভবিষ্যতে কি কাজ করবেন না করবেন, কি পরিস্থিতির সম্মুখীন আপনাকে হতে হবে, কখন আপনার আত্মীয় বিয়োগ হতে পারে, এই যে সমস্ত কুঠিনাটি যেগুলো নিয়ে আমরা চিন্তিত থাকি, যেগুলো আমাদেরকে ভাবায়, সেই জায়গাগুলো কিন্তু আপনারা আগাম জানতে পেরে যাবেন এই বেসিক লাইফ হরোস্কোপে। আর মানে আরো কিছু রয়েছে মানে আপনার প্রয়োজন অনুযায়ী আরো কিছু আপনারা উপহার পাচ্ছেন, একটু দেখে নিন উপহারগুলো। এটা কুবের যন্ত্রম আছে প্রথমটা, তারপরে হচ্ছে বগলা যন্ত্রম, এবং তারপরে হচ্ছে পঞ্চমুখী হনুমানজির যন্ত্রম, এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা কাজে লাগে, এবং সেক্ষেত্রে অর্থ জায়গাটা ইন্ডিকেশন করে কুবের যন্ত্রম বা লক্ষ্মী কুবের যন্ত্রম, আর শত্রুদের শত্রু যেখানে আছে শত্রুর থেকে মুক্তি পাওয়ার জন্য সেক্ষেত্রে কিন্তু এই বগলা যন্ত্রম, এটা এই কার্ডটা আপনি সঙ্গে রাখতে পারেন। আর অনেক কাজে বাধা তৈরি হচ্ছে, হ্যাঁ যে কাজে যাচ্ছেন সে কাজে সাকসেস আসছে না, সেক্ষেত্রে পঞ্চমুখী হনুমানজিরকে রাখলে সঙ্গে আপনার কিন্তু সেই বাধা বিপত্তির থেকে অনেকটা বেরিয়ে যাবেন। আচ্ছা এরপরে আমরা তাহলে কন্যা রাশি বা কন্যা লগ্নে যে জাতক জাতিকারা আছেন তাদের সম্বন্ধে একটু বলে দিই। এখানে কন্যা লগ্ন বা কন্যা রাশি আমরা সিংহ এবং কন্যা এই দুটো রাশি নিয়ে শুনলাম। হ্যাঁ হ্যাঁ
আছেন, এখানে কিন্তু কন্যা রাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের ক্ষেত্রে পড়াশোনা, যারা স্টুডেন্ট আছে পড়াশোনার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে কিন্তু খুব খারাপ নেই, কিন্তু মানসিক চিন্তা যথেষ্ট আছে, মেন্টালি একটু ডিস্টার্ব জায়গায় থাকবে, সেক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা একটু চেক করে চললে পরে ভালো হবে। এবং খুব কাছের লোক হয়তো আপনাকে ডিস্টার্ব করতে পারে, ডিস্টার্ব অর্থাৎ মেন্টালি একটা ডিস্টার্ব জায়গা আপনার কিন্তু এই ডিসেম্বর মাসে আছে, সেই জায়গাটা একটু সতর্ক থাকবে। এবং তারপরে পরে হচ্ছে যারা চাকরিজীবী, চাকরি যারা করছেন, চাকরির কিন্তু পরিবর্তন অলরেডি হয়ে গেছে যাদের, তাদের তো হয়ে গেছে, কিন্তু বর্তমানেও কিন্তু যারা চাকরি করছেন তাদের কিন্তু চাকরির স্থলে কিন্তু বিভিন্ন রকমের শত্রুতার কারণে জায়গাটা ডিস্টার্ব হচ্ছে, সেক্ষেত্রেও একটু চেক করে আপনার চললে পরে ডিসেম্বর মাসটা খুব ভালো যাবে। এবং এরপরে যারা চাকরি প্রার্থী, চাকরি প্রার্থীদের জন্য একটা স্কোপ আছে, ডিসেম্বর মাসে চাকরি পাওয়ার একটা মানে কানেকশান কিন্তু তৈরি হয়েছে এই ডিসেম্বর মাসে। কেন তৈরি হয়েছে, এখানে কিন্তু চতুর্থে অর্থাৎ এখানে কিন্তু লগ্নপতি বা চন্দ্রের অধিপতি, তিনি কিন্তু চতুর্থে অবস্থান করছে, রবি যুক্ত হয়ে আছে এবং বৃহস্পতির সঙ্গে একটা ভালো কানেকশান হয়েছে, এবং এই বৃহস্পতি কিন্তু এখানে কিন্তু চতুর্থপতি চতুর্থেই বসে আছে, এখানে একটা পাওয়ারফুল জায়গা তৈরি হয়েছে চতুর্থ স্থানে। এবং সেক্ষেত্রে বলবো যেমন এই কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে যে তার সুখের জায়গাটা যেমন ভালো আসছে, কিন্তু এখানে যেহেতু শনিগ্রহ থাকার জন্য, এবং শনিগ্রহ কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এই চার্টের ষষ্ঠপতি এবং পঞ্চমপতি, সে কিন্তু চতুর্থে বসে গেছে, সেখানে একটা রাজযোগ তৈরি হয়েছেই চতুর্থ পঞ্চমের, কিন্তু ষষ্ঠের কানেকশন থাকার জন্য মাঝে মাঝে দু রকমের ফলই আপনি পাবেন, অর্থাৎ কখনও কোনো সময় ভালো আছেন, কোনো সময় আবার আপনার শত্রুতার কারণে জায়গাটা ডিস্টার্ব করবে। এটা কিন্তু যারা কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আছেন। এবং এর সঙ্গে সঙ্গে যারা চাকরির জন্য চেষ্টা করছেন, তারা চাকরির জন্য চেষ্টা করতে পারেন, চাকরির একটা ভালো কানেকশান আপনার কিন্তু আছে। এবং বিবাহের জন্য যারা বিগত দিনে চেষ্টা করছিলেন, বিবাহ হচ্ছিল না, বিবাহের একটা কানেকশান কিন্তু এই কন্যা লগ্ন বা কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু আপনি ভালো স্ট্রং জায়গা রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে যারা ব্যবসায়ী অর্থাৎ ব্যবসা করছিলেন, ব্যবসার জায়গা কিন্তু খুব খারাপ দেখছে না, ব্যবসার জায়গা কিন্তু ডেভেলপ হবে, কারণ এখানে সপ্তমপতি সে স্বক্ষেত্রে বসে চতুর্থে বসে আছে, তাই ব্যবসার জায়গা কিন্তু আপনার ভালো এখানে ইন্ডিকেশন আছে। এবং এর সঙ্গে যারা সংসার অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের, এখানে কিন্তু জায়গাটা কিন্তু ভালোই ইন্ডিকেশন করছে, একটু মনোমালিন্য হতে পারে, জায়গাটা একটু চেক করে চললে পারে আরও ভালো হবে, যে আপনার যে লাইফ পার্টনার আছে তার কথা শুনে চললে পারে আপনার জীবনটা আরও ভালো হবে, এবং ডিসেম্বরের মাসটা খুব আনন্দে আপনি থাকতে পারবেন। ছোটোখাটো ভ্রমণ দুই একদিনের আছে, সেটা আপনি যেতে পারেন, এবং কুটুম্ব ভাব আপনার কিন্তু খুব বেশি নেই, তবুও আপনি কোথাও আপনি বেড়াতে যেতে পারেন, কোনো রিলেটিভের বাড়িতেও আপনি বেড়াতে যেতে পারেন। মামলা মকদ্দমার জায়গাটা কিন্তু একটা স্থিতি জায়গায় থাকবে, খুব খারাপ জায়গাটাও ইন্ডিকেশন করছে না, ভালো ইন্ডিকেশন করছে না, সেই জায়গাটা আপনাকে একটু চেক করে চলতে হবে। এবং প্রেমিক প্রেমিকা যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো কিন্তু ঝগড়াঝাটির জায়গাটা বেশি আছে, মনোমালিন্যর জায়গাটা কিন্তু বেশি তৈরি হবে, এবং সেক্ষেত্রেও একটু চেক করে চললে ভালো হবে। এবং এদের ক্ষেত্রে কন্যা রাশি বা কন্যা লগ্ন যারা জাতক জাতিকারা আছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনার কিন্তু এই ডিসেম্বর মাসের জন্য সবুজ রঙটা বেশি করে ব্যবহার করবেন, এবং সাদা রঙটা বেশি করে ব্যবহার করলে খুব ভালো হবে। যদি খুব সমস্যার মধ্যে পড়ে যান ডিসেম্বর মাসটা, এখানে ইন্ডিকেশন আছে, তাহলে আপনি হলুদ রঙটাও একটু বেশি ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু নো ডাউট ডিসেম্বর মাসটা অনেকটা ভালোর দিকে আপনার যেতে পারবেন। চতুর্থ পঞ্চমের একটা খুব ভালো কানেকশন, এবং চতুর্থ পঞ্চমের কানেকশন এটা রাজযোগ হয়, এবং সেক্ষেত্রে যদি আপনি একটু ভালো করে পড়াশোনা করতে পারে তাহলে কিন্তু নো ডাউট খুব ভালো ফলই পাবে। এবং এখানে আর একটা জিনিস, নবমপতি কিন্তু চতুর্থে বসে একটা খুব ভালো যোগ তৈরি হয়েছে, পড়াশোনার ক্ষেত্রে নো ডাউট ভালো রেজাল্টই পাবে। একদম, তাহলে আমাদের আজকের অনুষ্ঠানে আমরা সিংহ রাশি এবং কন্যা রাশি এই দুটি রাশি সম্বন্ধে জানলাম। এভাবেই আমরা আপনাদেরকে বিভিন্ন খবর দিতে থাকবো, আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার নমস্কার।